প্রতিদিন আসে গেম খেলতে। অনেকদিন কোনো ভিডিও আপলোড করা হয়নি, কারণ শরীর প্রচুর প্রচুর প্রচণ্ড শরীর খারাপ ছিল। আর আজ অনেকদিন পরে শরীরটা একটু সুস্থ হলো, তাই একটুখানি রোদে এসে বসে আছি। অনেকদিন পর উপরে আসলাম, ভালো লাগছে। সবে স্নান করে উঠলাম, স্নান করেই বসে আছি। আর চুল আমার এরকমই থাকে, স্নান করার পরে এখনো চুল শুকায়নি, ঘেটে আছে পুরো। প্রতিদিন স্নানটা করে ওষুধ টষুধ খেয়ে খাওয়া দাওয়া করে রেস্টই নিই, কিন্তু আজকের একটু শরীরটা ভালো লাগছে বলে উপরে একটু রোদে আসা। প্রতিদিন আসে গেম খেলতে, এটা প্রমাণ যে তুই প্রতিদিন আসিস। আজকের কি কথা দিয়েছিস সেটা বল, যে আজকে কি কথা দিয়েছিস, কি প্রমিস করেছিস তুই সেটা বল। আজকে প্রমিস করেছিলাম, কি প্রমিস করেছিলি? 10খানা ডন দিয়ে আমি গেম খেলবো। 10খানা ডন দিয়ে তারপর গেম খেলবে, মানে 10টা পুশআপ দেবে, পুশআপ দিয়ে তারপর ও গেম খেলবে, ঠিক আছে? আর পড়াশোনা কি প্রমিস সেটা তো বল। পড়াশোনা প্রমিস হলে কি জানি, এবারে ফার্স্ট হবো না। এবার ফার্স্ট হবি না তো কি হবি, লাস্ট সেকেন্ড হবো না আমি, সেকেন্ড হবি না, মানে থার্ড হবো না, মানে লাস্টে আমার 20 রোল নাম্বার হবে, এবারে 20 রোল নাম্বার হবে। হ্যাঁ প্রমিস তো প্রমিস। আর যদি না হয় ভিক্টোরি ডান্সটা দেখা, কি ফ্রি ফায়ারে কিরকম দেখায়। আমার মোবাইলে অন্য কোন গেম হয় না, ঠিক আছে গেম খেল নেড়া। তুই যে হিরোটা নিয়ে খেলছিস, হিরোটার নাম কি বল দেখি? এতদিন ধরে তো গেম খেলছিস তুই। হ্যাঁ এতদিন ধরে গেম খেলছিস, হিরোর নাম জানিস না? ছি 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 ছি, এতদিন ধরে গেম খেলছে ও হিরোর নাম জানে না, হায় রে। তুই কি গেম খেলছিস, গেমের নাম বল দেখি। মোবাইলে। বাহ, আজকে কি পড়াশোনা করলি? আজকে অঙ্ক করেছি আর বাংলা করেছি। দুখানা স্যার পরপর এসেছে, কি পড়া দিলি? শুনলাম তো মার খাচ্ছিলিস। কি রে, শুনলাম যে মার খাচ্ছিলিস তুই। হাসছিস, তার মানেই তো মার খেয়েছিস। সারাক্ষণ খালি গেম, পড়াশোনাটা আর হচ্ছে কোথায়? সারাক্ষণ গেম খেলি না আমি। শুধুমাত্র রবিবার করে গেম খেলিস তুই? হ্যাঁ। মিথ্যা কথা অমনি? না না, আমি কোনোদিন এমনি কোনোদিন গেম খেলি না। এমনি কোনোদিন গেম খেলিস না রবিবার ছাড়া? জানিস কুনালের সামনে জন্মদিন আসছে, ঠিক আছে? কুনাল বলেছে যে কুনালের কি গিফট চাই। আমি যাই না। সেদিনই তো আমাকে বলছিলিস তোর গিফট চাই, ওর এদি ওর এত গিফট চাই, এত গিফট চাই। হ্যাঁ ওর এত গিফট চাই যে ও বলে বলে আমাকে বলতে পারছে না যে কোনটা চাই, মানে যে কোনো একটাও জিনিস বলতে পারছে না, যে একটা জিনিস তো বলবো যে এই গিফটটা আমার চাই, বলতেই পারছে না বেচারা। সব ভিডিও করে রাখি, এই ভিডিওগুলো তোকে গিফট করব, ভালো হবে না বল? বলবি তো
এত গেম খেলায় ব্যস্ত যে বলতেই পারছ না কিছু। কি রে তোর শার্লক হোমস প্রিয় তো? তুই বলবি তো শার্লক হোমস এর একে রচয়িতাটা কে? ওই তো কি সব ঠিক আছে, কালকে তুই একা কদবেলটা খেলি দিলি না তো? কোথায় পড়ে গেছে যাচ্ছি? মাকে গিয়ে কিছু একটা বল যে এখন যাব না পরে যাব কি না কি হ্যাঁ কি করছিস একটু মাকে দেখা যে তুই কি করছিস পরীক্ষার কয়দিন আগে পড়াবার দিন কদিন বাদে পরীক্ষা কোনো গেম খেলতে এসে তুই আগে বল তো মানে 28 তারিখ পরীক্ষা আজ কি কথা মানে সোমবার 24 সোমবার থেকে পরীক্ষা সোমবার থেকে পরীক্ষা আর আজকে তো আমার কাছে গেম খেলতে এসে ভাবা যায় আজকে বৃহস্পতিবার আর 3 দিন বাকি জানি জানি তো তো পরীক্ষায় কি গিয়ে কি গেম লিখে আসবি কি রে না লিখতে যাব আমি ওয়ার্ড এসে যে দাশটা তাই লিখব আজকে কি পড়লি একটু বলে দে শোনা দেখি তাহলে জানি বল বিজ্ঞান বল আজকে কি পড়লি ইতিহাসে কি পড়লি আজকে বল ইতিহাসে কুতুবুদ্দিন আইবক যাচ্ছি এটা কি কুতুবুদ্দিন আইবক যাচ্ছি কি রে ঠিক আছে তুই গেম খেল তাড়াতাড়ি শেষ কর মা ডাকছে বাড়ি যা ঠিক আছে স্নান করতে হবে স্নান করেছিস কি রে এসেছিস জ্যাকেট নিয়ে যাসনি জ্যাকেট ভুলে যাচ্ছিস সত্যি গেম খেলার এত তাড়া তোর সারা দুপুর ঘুমানোর চেষ্টা করে না ঘুমিয়ে ফোন ঘেটে সময় কাটিয়ে দেওয়ার পরে বিকেলবেলা একটুখানি উপরে আসলাম এসে একটুখানি ঘুরে বেড়াচ্ছি অনেকদিন পর শরীর ঠিক হওয়ার জন্য একটুখানি হাঁটা চলা একটু করে নিই অনেকদিন শুয়ে শুয়ে কাটানো হয়েছে তো আজকে একটু হাঁটা চলা করার জন্য বিকেলবেলা উপরে আসলাম তো অনেকদিন পর একটুখানি সুস্থ হয়েছি যার জন্য ভাবলাম আজকের একটু বিকেলে খেলতে যাব পাশে বড় মাঠ আছে আমাদের কিন্তু মাঠে খেলি না কারণ ওখানে বড়রা খেলে বড়রা ফুটবল খেলে যার জন্য আমরা মাঠে বিকেলে খেলতে পারি না ভেবেছিলাম একটু রাস্তায় খেলতে যাব আজকের কিন্তু সবার যেহেতু এক্সাম চলছে 9-10 সবারই এক্সাম চলছে ছোটদের এক্সাম চলছে তো তার জন্য আজকের কেউ খেলতে আসবে না তো আমাদের খেলা হবে না আমরা রাস্তায় ব্যাডমিন্টন খেলি আর তাই ছাদে এসে ঘোরাঘুরি করছি হাঁটা চলা করছি অনেকদিন পরে একটু সুস্থ হলাম এখান থেকে এখন সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে আর সূর্যটা দেখতে বেশ সুন্দরই লাগছে তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে সূর্যটা ডুবে যাচ্ছে সুন্দরই লাগছে দেখতে গাছের মাঝখান থেকে আস্তে আস্তে সূর্যটা ডুবে যাচ্ছে কুয়াশাটাও পড়বে আস্তে আস্তে ঠান্ডাটাও পড়ছে
আর এই কুয়াশার মধ্যে যদি আরো বেশিক্ষণ থাকি তাহলে আবার ঠান্ডা লেগে যাবে, যার জন্য আমি এবার নিচে চলে যাব। তো আর বেশি ভিডিও করব না, এখানেই ভিডিওটা এন্ড করছি। বেশি ঠান্ডা লাগানো যাবে না, সবে সুস্থ হয়ে উঠেছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মি অ্যান্ড আওয়ার চ্যানেল টলি বলি ব্লগ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ গাইস।